লালন ফুলঝুরির বিয়ে হওয়ার পর থেকে দোলকোনা সিরিয়ালের টিআরপি অনেকটা নিম্নগামী, আর টিআরপি বাড়াতে সিরিয়ালে নতুন প্রমোতে দেখানো হচ্ছে সিরিয়ালে একটা টাইম লিপ আসবে, আর সেখানে আমরা দেখতে পাব গল্প এগিয়ে যাবে কয়েক বছর। সিরিয়ালের নতুন প্রমোতে আমরা দেখতে পাই চান্দ্রী ও তার বান্ধবী শ্রীরূপা মিলে লালনকে সমুদ্রের পানিতে গুন্ডা দিয়ে মারে। তবে এবার নতুন রূপে ফিরে আসবে লালন, আর নতুন রূপে ফিরে এসে পুলিশকে সমস্ত ঘটনা জানাবে আর বলবে যে শ্রীরূপা ও চান্দ্রী মিলে তাকে গুন্ডা দিয়ে মারার চেষ্টা করেছিল। আর এবার শ্রীরূপা ও চান্দ্রীকে গ্রেফতার করবে পুলিশ। তো বন্ধুরা, কে কে চাও লালন যাতে নতুন রূপে ফিরে আসে তাদের শাস্তি দেয় কমেন্ট করে জানাও, আর আমাদের গোলেম প্রোডাকশন পেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।